আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি টক রান্না করব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখুন কীভাবে রান্না করি। আর এই টকটি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি দুটি মিষ্টি আলু, আর এই মিষ্টি আলু দিয়ে একটি টক রান্না করব। মিষ্টি আলুটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখুন এভাবে পাতলা পাতলা করে পিস করে কেটে নিয়েছি। এবার রান্নার জন্য একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া। এবার এটা রান্নার পরিমাণ পানি দিয়ে দেব, এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের আলুর পরিমাণ পানি দিয়ে দেবেন। এরপর এটাকে ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে আমি একটি তুলে ভেঙে দেখাচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর এই পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে। এটাকে আমি 4-5 টুকরা খালি করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এবার টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটো আর আলু পুরোটাই একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটা ডাল ঘুটনি দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে ভেঙে নেব। একদম ছোট ছোট টুকরো হয়ে গেলে বুঝবো এটা ভেঙা হয়ে গেছে। দেখুন এটা ভাঙা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ফোড়নের জন্য আমি চুলাতে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ কেটে, 1টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1টা রসুন কুচি। 1টা রসুনকে ছোট ছোট এভাবে কুচি করে নিয়েছি। এবার এগুলো ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর এই মিষ্টি আলুর টকটা যদি কেউ কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে দেখবেন কেমন হয়েছে। ফোড়নটা হয়ে গেছে, এবার এটা বাগার দিয়ে দিলাম। এটা বাগার দেওয়ার পরে এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা আমের অর্ধেক, এখানে আমি 4 খালি করে নিয়েছি। আর এই আমটা আমি 4-5 মিনিট একটু রান্না করব, আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। এবার এটাকে 4-5 মিনিট রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আশা করছি আজকের এই মিষ্টি আলুর টকটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমি খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের কাছে সাথে একটু শেয়ার করি। এখন গরমের সময় এর টক ডালটা অনেকেরই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিই।